তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিনে আপনার পছন্দের ফটো সেট করবেন। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি আমার মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিনে একটি ফটো সেট করে নিয়েছি। তো ঠিক এইরকম যদি আপনি আপনার পছন্দের ফটো সেট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুগণ। আপনি যদি আপনার মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটির পিছনে আপনার ফটো সেট করে নেন, তাহলে আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটি আগের চেয়েও আরও অনেক অনেক ভালো লাগবে দেখতে, বা আপনার বন্ধু বা যে কেউ যদি দেখে তাহলে সে বলবে যে আপনি এই কাজটি কিভাবে করলেন। তো বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, এই গোপন কাজটি করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, কারণ আপনার মোবাইল ফোনে ডিফল্ট হিসাবে যে মেসেজ অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশনটিতে আপনি আপনার ছবি সেট করতে পারবেন না। তার জন্য আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুগণ, ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন, আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটির পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো এখানে দেখুন আমি অ্যালাউ করে দিচ্ছি। বন্ধুগণ, আপনি অ্যাপ্লিকেশনটির পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর উপরে দেখুন একটি সেটিং আইকন চলে আসছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ উপরে দেখুন চলে আসছে মাই থিম। তো বন্ধুগণ, এখানে দেখুন অনেক অনেক থিম আছে, তো আপনারা চাইলে এখান থেকে থিমগুলাও সেট করে নিতে পারেন। তো বন্ধুগণ, এখানে নিচে দেখুন চলে আসছে ব্যাকগ্রাউন্ড। তো আপনি আপনার পছন্দের ছবিটি সেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুগণ এখানে নিচে আপনার ফোনের গ্যালারি ফটোগুলো এখানে চলে আসবে। তো বন্ধুগণ, এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখুন চলে আসছে সেভ। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এবার আপনার এই অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ডে আপনার ফটো সেট হয়ে যাবে। তো বন্ধুগণ, এখানে দেখুন আমার এই মেসেজ অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ডে আমার ফটো সেট হয়ে গিয়েছে। তো বন্ধুগণ, এই অ্যাপ্লিকেশনটির আরও অনেক অনেক সেটিং আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুগণ, এবার চলে যাবেন আপনি আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে চলে যাওয়ার পর বন্ধুগণ, আপনার মোবাইল ফোনটিতে যে ডিফল্ট হিসাবে মেসেজ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির জায়গায় এই নতুন অ্যাপ্লিকেশনটি সেখানে বসিয়ে দেবেন। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি এই অ্যাপ্লিকেশনটি সেখানে বসিয়ে দিলাম। তো বন্ধুগণ, ঠিক এইরকম আপনি আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনে আপনি নতুন মেসেজ অ্যাপ্লিকেশনটি বসিয়ে দেবেন। তো বন্ধুগণ, আমি আশা করছি আজকের এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। বন্ধুগণ, ভিডিও ডেসক্রিপশন বক্স হলো আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে। এখানে দেখুন একটি অ্যারো আইকন চলে আসছে, তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন একটি ছোট্ট বক্স ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুগণ, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ লিঙ্ক। তো বন্ধুগণ, আপনারা অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো বন্ধুগণ, এখানে দেখুন চলে আসছে ডাউনলোড অ্যাপিকে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ, আপনারা এখান থেকে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এখানে দেখুন আমার কাছে অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখা আছে, তার জন্য এখানে ওপেন চলে আসছে। আপনারা ঠিক এইরকম অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে তারপর আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুগণ, এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনের ফাইল মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে, তার জন্য আপনি আপনার মোবাইল ফোনের ফাইল মেমোরিতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুগণ, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।